হ্যালো ফ্রেন্ডস স্বাগত তোমাদের গ্রামীণ রান্নাঘর চ্যানেলে আজকে আমি তোমাদের করে দেখাবো তালের আটি শাঁসের বড়া তাল খেয়ে তো আমরা আটিটা ফেলেই রেখে দেই তো ভাবলাম কিছু একটা করে দেই সেই জন্য আমি এটা বানা বানালাম এটা কিন্তু খুব সহজেই বানানো যায় তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে চলো আমি দেখিয়ে দিই কীভাবে বানাচ্ছি প্রথমে আমি আটিগুলোকে ভালো করে ভেঙে নিচ্ছি দা দিয়ে এবার এটাকে মেয়ের ভেতর থেকে বের করবো সাদা অংশটুকুকে শ্বাসটাকে আমি এখন বের করে নিচ্ছি এমন করে আমি সবগুলো শ্বাস ছাড়িয়ে নিলাম এবার আমি কেটে নিচ্ছি আমার কিন্তু সবগুলো কাটা হয়ে গেছে এবার আমি একটু চালের গুঁড়ি নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ লবণ গোলমরিচ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবার আমি জল দিয়ে মেখে নিচ্ছি এটাকে আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব একদম বেশি দেবে না তাহলে কিন্তু একদম পাতলা হয়ে যেতে পারে দেখো ফ্রেন্ডস আমার কিন্তু হয়ে গেছে তোমরা ঠিক এমন করে মেখে নেবে এর থেকে যাতে বেশি ঘনও না হয় যাতে বেশি পাতলাও না হয় এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হবে তেলটাকে বেশি গরম করার দরকার নেই তাহলে লাল হয়ে যাবে তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এক এক করে দিয়ে দিচ্ছি আমি ভালো করে ভেজে নেব নেবো দু দুপিট দু মিনিটের মতন ভাজলেই হয়ে যাবে এটা বানাতে কিন্তু বেশি সময় লাগে না এবার আমি উল্টিয়ে দিচ্ছি দেখো ফ্রেন্ডস কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমার কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নিয়ে নিয়েছি আমার হয়ে গেছে এবার আমি এমন করে আরও ভেজে নেব আমি সবগুলো দিয়ে দিয়েছি আমার হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি দেখো ফ্রেন্ডস এটা কত সুন্দর লাগছে দেখতে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে এবং আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে যাতে নতুন নতুন ভিডিওর আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় এটা আমি তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা ভালো হয়েছে ভেতরটা দেখো সাদা